হাই আমি রূপম এখন কথা হবে এইটি থ্রি সিনেমাটা নিয়ে যেটা আমি কালকে রাতে দেখে এসেছি এবার অনেকের কথা থাকতেই পারে যে আমি কি করে সিনেমাটা দু তিন দিন আগে রিভিউ করছি তা বলে রাখি কালকে এই সিনেমাটার প্রিমিয়ার হয়েছে সাউথ সিটি মলে তো সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল হয়েছিলো সাগরী গেছিলো তো কেমন লাগলো এই সিনেমাটা তো আমার মনে হয় কবির খান যেরকমভাবে এই সিনেমাটা নির্দেশনা করেছেন যেরকমভাবে এই সিনেমাটা বানিয়েছেন এটা শুধুমাত্র একটা সিনেমা নয় এবং এই সিনেমাটার মধ্যে বহু এমন জিনিস রয়েছে বহু এমন দিক রয়েছে যেগুলো কিন্তু কোথাও একটা কি অডিয়েন্সকে ইমোশনাল করে তুলবে এটা শুধুমাত্র একটা স্পোর্টস ফিল্ম নয় যেরকমভাবে সিনেমাটার মেকিং যেরকমভাবে সিনেমাটা গেছে এই সিনেমাটা দেখার পরে উপলব্ধিটা না একটা অদ্ভুত একটা অন্যরকমই ফিল তোমার মনে থাকবে আর বিষয় হচ্ছে যে এটা কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা নিরিখেই তোমার দেখা উচিত বা এই সিনেমাটাকে ঠিক সেরকমভাবেই প্রেজেন্ট করেছে যে তুমি ছবিটা থেকে যেমন এই তথ্যগুলো পাচ্ছ খুব সুন্দরভাবে ডিটেলিং পাচ্ছ তেমন এর মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে তো প্রত্যেকটা দিক থেকে ছবিটার মধ্যে যেরকমভাবে তারা বানিয়েছেন নি সম্পূর্ণ বিষয়টা সেটাকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয় তো আমি খুব চাই ডিটেলে এই ভিডিওটায় এই সিনেমা সম্পর্কে কথা বলতে উইদাউট স্পয়লার তো এখানে গল্পটা বলা হচ্ছে নাইনটিন থ্রি ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ পাওয়া প্রথম ফাইনাল খেলার গল্প ক্রিকেটে তো ইন্ডিয়া কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে বিট করতে যদিও আমরা সবাই সম্পূর্ণ বিষয়টা জানি তবে আমরা যতই এখন আমাদের বাবা আমার কাছ থেকে সেই ঐতিহাসিক ম্যাচের কথা শুনি না কেন বা আমরা ইন্টারনেটে বহু এই লেখা পড়েছি এই ম্যাচ সম্পর্কে রেকর্ড শুনেছি পড়েছি তো সেগুলো আমরা কিন্তু দেখিনি তো এটা যখন তুমি এই সিনেমাটা সিনেমা হলে বসে দেখবে তো সিনেমা হলটা আমার মনে হয় সিনেমা হল থাকবে না সেটা একটা স্টেডিয়াম হয়ে যাবে এবং ঠিক সিনেমাটাকে যাতে অডিয়েন্স সেরকমভাবে উপভোগ করতে পারে প্রত্যেকটা মোমেন্ট সেরকমভাবেই সিনেমাটাকে বানানো এবার একটা কথা খুব গুরুত্বপূর্ণ আমি বহু স্পোর্টস ফিল্মের ক্ষেত্রে বলেছি যে অডিয়েন্স কিন্তু যখন একটা স্পোর্টস ফিল্ম দেখছে তাদেরকে খেলা দেখাতে হয় তাদের জন্য এই ফিল্ডটা হয় হ্যাঁ আমি একটা ফুটবলের সিনেমা দেখলাম আমি একটা ক্রিকেটের সিনেমা দেখলাম আমি একটা বক্সিংয়ের সিনেমা দেখলাম এই সিনেমাটা দেখার পর তোমার মনে হবে যে সত্যি আমি ক্রিকেট ম্যাচেস দেখেছি তো ঠিক আছে এর থেকে বেশি আমি গল্প বলবো না আমি চাই যখন ছবিটা চব্বিশ তারিখ আসবে তারপরে তোমরা সিনেমা হলে ছবিটা দেখো এই ছবি যদি আমি পজিটিভ দিক বা নেগেটিভ দিকে যাই তো এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির ডিটেলিং এই ছবি এত সুন্দর করে করে আমাদের ডিটেলিং বা ডিটেলস দেখাচ্ছে যার ফলে ছবিটা দেখতে আমাদের বহু অংশে প্রচণ্ড ভালো লাগে যেমন হচ্ছে একটা বোলার বল করছে এবং তাদের তো হোয়াইট ইউনিফর্ম ছিল সেই সময় তো সেই ড্রেসের মধ্যে বলের যে কোটিংটা থাকে তার ছাপ পড়াটা খুব স্বাভাবিক তো এখানে তাদের প্যান্টের মধ্যে সেই লাল একটা রঙের ছাপ পড়া বা ব্যাটগুলো দিয়ে যে আগে খেলা হয়েছে সারা ব্যাটের মধ্যে লাল ছোপ মানে নতুন ব্যাট আনলেও সে ব্যাটের মধ্যে লাল লাল ছোপ এখানে বহু এমন মুভমেন্ট বা যেরকমভাবে এখানে সিনেমাটাকে নিয়ে যাওয়া হয়েছে যখন প্রথমে প্রত্যেকের ইন্ট্রোডাকশান চ্যাপ্টারটা আছে সেখানে দেখবে পাসপোর্টে অরিজিনাল যারা প্লেয়ার তাদের ছবি দেওয়া বা এখানে বহু এমন শর্ট যেগুলো হচ্ছে লেজেন্ডারি বা তারা সেটাকে আবার রিক্রিয়েট করছে আমরা টিভির পর্দায় অরিজিনাল ফুটেজটা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এরকম বহু সিকোয়েন্সেস আছে বা যখন গ্রুপ ফটোটা তোলা হচ্ছে অরিজিনাল ছবিটা যেগুলো আমাদের দেখলে বা দেখতে আমাদের খুব ভালো লাগে কারণ আমরা কেউই সেই সময় ছিলাম না আমরা যতই বলি নস্টাইলজিক ফিল দিচ্ছে কিন্তু আমরা তো খারাপ দেখেছি কোথায় আমরা হয়তো অনেকে তখন হইনি তো আমরা এগুলো শুনেছি তো সেগুলো দেখছিলাম যখন বড় পর্দায় সত্যি সেগুলো হাততালি দেওয়ার মতো সেকেন্ড হচ্ছে এই ছবিতে দারুণ পারফরমেন্স মানে রণবীর সিং পদ্মাবত বলি তার বাজিরাও মস্তানি বলি সে যখনই ছবিতে পারফর্ম করেছে ভালো ক্যারেক্টার পেয়েছে ছেলেটা ফাটিয়ে দিয়েছে গালিবয় বলি এবং এখানেও তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সে দিয়েছে আমার রণবীর সিংকে দারুণ লেগেছে তার ইংলিশ বলা ক্যা হ্যাঁ যেরকমভাবে সে কথাগুলো বলে ছোট ছোট ওয়ার্ড ঠিক কপিল দেব যেরকমভাবে বলতো না ঠিক সেরকমভাবেই তার অ্যাকসেন্ট আমার দারুণ লেগেছে রণবীর সিংয়ের পারফরমেন্স এবং শুধুমাত্র রণবীর সিং এখানে বলাটা কোথাওটা কি ভুল হবে কারণ এখানে প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে আর কাস্টিং কিছু কিছু জায়গায় সত্যিই খুব ভালো হয়েছে খুব ভালো কাস্টিং হয়েছে মাত্র মানে কপিল দেবের ক্যারেক্টারটা একা পুরোপুরি ম্যাচ নিয়ে গেছে এরকম কিন্তু করা হয়নি যখন যে ছড়ানে আউট হয়েছে সেই দিকটাও যেমন রয়েছে এবং এখানে প্রত্যেক প্রত্যেকটা প্লেয়ার কতটা গুরুত্বপূর্ণ এবং কোন ম্যাচে কে কেরকমভাবে খেলেছে সেটার জন্য আগে থেকে স্লো মোশনে তারা এন্ট্রি দিয়ে ওরকমভাবে বিল্ড করা হয়নি ঠিক আছে তো তুমি প্রত্যেকের পারফরমেন্স সিনেমার পরে অবশ্যই মনে রাখবে ঠিক আছে আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ছবিটাকে তারা যে বানিয়েছে ছবিটার মধ্যে আমি এর দিক বললামই কিন্তু কিছু কিছু ছোটো ছোটো জিনিসপত্র হয় যেগুলো হচ্ছে যারা ক্রিকেট ম্যাচেস মানে এখনকার ক্রিকেট ম্যাচ কিন্তু আমি বলছি না মানে এখন মানে ইন্টারনেট এরকম অ্যাভেলেবেল হয়ে গেছে যে যার ঘরে বসে খেলা দেখছে অনলাইনে দেখছে এখন খেলা দেখার মধ্যে সেই উপলব্ধি সেই যানটা নেই যখন আমরা একসাথে কুড়ি তিরিশ জন প্রতিবেশী একসাথে বসে খেলা দেখছি এবং ইন্ডিয়ার উইকেট পড়ছে তো একজন বড়ো কেউ বলছে কেউ নড়বে না নিজের জায়গা থেকে তো এই যে জিনিসগুলো এগুলো আমরা কোথাও একটা কি দেখে বড় হয়েছি তো এই সারা সিনেমাটার মধ্যে সেই জিনিসগুলো রয়ে রয়েছে একটা ম্যাচ চলছে ইম্পর্টেন্ট মোমেন্ট সেই সময় কারেন্ট চলে যাওয়া ঠিক আছে তো এই ছোট ছোট বিষয়গুলোকে এত চরিত্র এত ক্যারেক্টারের মাধ্যমে যেরকমভাবে দেখিয়েছে হয়তো তোমার মনেই হতে পারে এগুলো বাড়তি কিন্তু এগুলো বাড়তি না যারা এই সময়টা কাটিয়েছে যারা লেট নাইনটিস বা দু হাজার শুরুর দিয়ে খেলা দেখেছে তারা জানে যে এগুলো ইমোশন এগুলো কোথাও একটা কি এই সিনেমাটাকে খুব সুন্দর মুহূর্তে মোড়া বানায় যেগুলো আমি খুব এনজয় করেছি এখানে সারা সিনেমাতে যে ফন্ডগুলো তুমি দেখবে সেই ফন্টগুলো সেই সময় টিভিতে যেরকম ধরনের ফন্ট আসতো ঠিক সেরকম তো এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো আমার মনে হয় ছবিটাকে খুব একটা সুন্দর মুহূর্ত দিচ্ছে এটা তোমার অবশ্যই মনে হবে ছবিতে আমি দীপিকা পডুকন থেকে বোমানি বলি প্রত্যেকে প্রত্যেকে সান্দু বলি প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো ঠিক আছে নিজের জায়গায় ধরে রেখেছে দীপিকা পড্ডুকনের এখানে স্ক্রিন আমরা জানি খুব কম হবে তবে সে ভালো পঙ্কাজ ত্রিপাঠীর কিছু কিছু জায়গায় সংলাপ তার এক্সপ্রেশান আবারও মন জয় করে নেয় আমার খুব ভালো লেগেছে এবার হচ্ছে আমার যেটা সবথেকে মনে হয় এই ছবিটার মধ্যে তারা প্রচুর পয়সা ইনভেস্ট করেছে এই ছবিটাকে বারবার কবির খান বললি রিলায়েন্স চাইছিলো ছবিটা কখনোই আগে ওটিতে দিতে ছবিটার স্কেলিং ছবিটাতে যেরকমভাবে পয়সা তারা ঢেলেছে ছবিটার মধ্যে যেরকমভাবে ওয়াইড শট স্টেডিয়াম যেরকমভাবে লোকেশন এস্টাবলিশ করা হয়েছে বারংবার ঠিক আছে এই ইন্ডিয়ার ভেতরে কি চলছে বর্ডারে কি হচ্ছে একটা চায়ের দোকানে কি হচ্ছে একটা নর্মাল একটা গলিতে কি হচ্ছে সেই সময় পার্লামেন্টে কী চলছে প্রত্যেকটা দিককে এই ছবিটা স্বল্প স্বল্প করে দেখানোর চেষ্টা করেছে রাস্তাঘাটে কি চলছে ঠিক আছে লোকের আশা কীরকমভাবে রয়েছে ইংল্যান্ডের মানুষেরা কী ভাবছে তো প্রত্যেকটা দিককে এই ছবিটা দেখাতে চেয়েছে যাতে এই ছবিটা একটা স্পোর্টস ফিল্মের থেকে অনেক বেশি কিছু হতে পারে ছবিতে কিছু ডায়ালগস রয়েছে যেগুলো একদম সিটিমার যেগুলো গুজবমস আনে ছবিতে কিছু হাই মোমেন্ট রয়েছে যেখানে তোমার টেনশন বিল্ড করবে তুমি জানো রেজাল্ট কী বাট তাও তোমার মনে হবে আমি একবার গুগল করে দেখে নিই এই ম্যাচটা কে জিতেছি যেরকমভাবে ছবিটার মধ্যে তারা কোথাও একটা গিয়ে আমাদের নার্ভটাকে হোল্ড করে এবং সব সুন্দর হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিককে এবং সাউন্ড ইফেক্টকে যেরকমভাবে কাজে লাগানো হয়েছে ছবি তারা মুহূর্ত আসে যখন একদম ফাইনাল মোমেন্ট ছবি একদম ফাইনাল মোমেন্ট সেই সময় যে রিয়াকশান টাক পুরোপুরি একটা এক দেড় মিনিটের সিন অডিয়েন্সের রিয়াকশান প্রত্যেকটা প্লেয়ারের রিয়াকশান কি হচ্ছে একদম ফাইনাল মোমেন্ট সেই জায়গাটা তুখর তো কবির খান খুব সুন্দরভাবে ছবির ক্লাইম্যাক্স বিল্ড করতে পারে এবং সে এটা মাথায় রাখে তার ছবি যেন ক্লাস অডিয়েন্স এবং মাস অডিয়েন্স একসাথে বসে এনজয় করে যে কোনো গেম হচ্ছে মাইন্ড গেম কীরকমভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে কীরকমভাবে তার রণনীতি সাজাচ্ছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো কবির খান কিন্তু সিনেমাটার মধ্যে একবারও ওরকম করেনি যে এই ম্যাচটা ইম্পর্টেন্ট না সেমি ফাইনালটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ফাইনালটা এরকম কিন্তু করেনি এমনও নয় যে প্রত্যেকটা ম্যাচ খুব টেনশন ক্রিয়েট করতে পারছে প্রত্যেকটা ম্যাচের মধ্যে স্লো মোশনে ভরিয়ে দেওয়া হয়েছে এরকম কিন্তু করা হয়নি ঠিক আছে তবে ওভারঅল এখানে যে ট্রিটমেন্ট সেটা অবশ্যই খুব সুন্দর এবার একটা বিষয় হচ্ছে আমরা যখনই ওয়ার্ল্ড কাপ বা হচ্ছে একটা ক্যাপ্টেন্সি দেখি আমরা বহু খেলার পিছনকার কথা শুনি যেগুলো আমাদের কাছে সেরকমভাবে আমরা মানে আমাদের কাছে পৌঁছায় না কিছু কিছু জায়গায় পৌঁছায় কিছু কিছু জায়গায় ভাষা ভাষা উঠে আসে যে এই ক্যাপ্টেনের কথা সে শোনেনি এই টিমটাকে ব্যালেন্স করতে কত কষ্ট হয়েছিল বেশিরভাগ চায়ের আড্ডায় বা যখন আমরা ক্রিটিসাইজ করি সেই সময় কথাগুলো উঠে আসে ঠিক আছে তো কপিল দেব এবং গাভাস্কর এই দুজনের মধ্যে দূরত্ব বলি এই দুজনের প্ল্যানিং বলি এখানে বহু জায়গা ওরকম আছে এবং এগুলো সত্যি আছে যেগুলো আমরা শুনেছি জানি তো এখানে একটা জায়গা আছে ওরকম কপিল দেব এবং সুনীল দাবাস্করের মধ্যে এবং সেই জায়গাটা ঠিক আছে যখন তাকে কথাটা বলছে সে ওই ক্যাফেতে একা বসে আছে তার এই যে পেশিগুলো ফোলানো সেই মোমেন্টটা দারুন দারুন এবং আরও একটা জায়গা রয়েছে আমরা যখন একটা প্লেয়ারকে সে আশা করে সে মাঠে খেলতে নামবে তাকে বলা হচ্ছে যে না আজকে তুমি নেবো না তার যে কষ্ট লাগাটা এগুলো খুব ছোটো ছোটো বিষয় কিন্তু খুব সুন্দর করে সেগুলোর দিকে দেখা হয়েছে সিনেমায় যেরকম কপিল দেবের কর্তৃত্ব রয়েছে সেরকমই পি আর মানসিং সেই সময় রিপোর্টাররা কী ভাবছে তাদের কীরকমভাবে জবাব দেওয়া হচ্ছে বা এখানে একটা স্টেটমেন্ট কীরকমভাবে দেওয়া হয় অমরনাথ কীরকমভাবে খেলছে কৃষ্ণ মাচারিয়া শ্রীকান্ত সে কীরকমভাবে খেলছে ঠিক আছে তো প্রত্যেক একটা নিজস্ব স্টাইল রয়েছে গাভাস্কর কেন গাভাস্কর ঠিক আছে সে কীরকমভাবে ইনপুট দিচ্ছে মদনলাল কীরকমভাবে কাজ করছে বা এখানে সিদ্ধু তাকে কীরকমভাবে দেখানো হয়েছে ইয়াসপাল শর্মা সে কীরকমভাবে হার্ড হিটিং একটা প্লেয়ার ঠিক আছে কীরকমভাবে একজন ডিফেন্স সামলাচ্ছে তো প্রত্যেকটা প্লেয়ার কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং একে অপরের কীরকমভাবে পরিপূরক ছিল সেটাকে এই ছবিটা খুব সুন্দর এস্টাবলিশ করতে পেরেছে এবং ছবিটাকে এরকমভাবে বানানো হয়েছে যারা ক্রিকেট ম্যাচে কখনো ইন্ডিয়ার জয় দেখেছে ঠিক আছে অনেকের মনে হতে পারে যে এটা একটু বেশি পাগলামি দেখানো হচ্ছে একটু বেশি মাতামারি দেখানো হচ্ছে আমি বলে রাখি ইন্ডিয়া সত্যি ক্রিকেট পাগল দেশ এখানে সেই দিকগুলোকে এমনভাবে বানানো হয়েছে যে আমাদের মনে হবে আমরা কোনো সিনেমা দেখছি না আমরা একটা উৎসব দেখছি ঠিক আছে প্রত্যেকটা মুহূর্তে অডিয়েন্স কি ভাবছে কি চলছে সেগুলো তারা অবশ্যই খুব সুন্দর করে ক্রিয়েট করতে পেরেছে এখানে প্যাট্রিয়টিজমটা বলপূর্বক চাপানো নয় তো ওভারঅল আমার মনে হয় তোমাদের অবশ্যই অবশ্যই এর দেখা উচিত যদি এই ছবির নেগেটিভ দিক কিছু বলি তো আমার এই ছবি তেমন কোনো নেগেটিভ দিক মনে হয়নি তবে ছবির মধ্যে কিছু ওভার সিকোয়েন্সেস রয়েছে যেগুলো আমার একটু হলো খারাপ লেগেছে বা একটু হলো মনে হচ্ছে এইটা না থাকলেও পারতো যেমন দীপিকা এখানে কপিল দেবের ওয়াইফ তার মুখের সামনে এসে ওয়েস্ট ইন্ডিজের কিছু সাপোর্টাররা যেরকমভাবে এই করছে জানি হয়ে থাকে তবে যেরকমভাবে নাটকের সাথে দেখানো কিছু কিছু জায়গা সেগুলো আমার খুব টপ মনে হয়েছে বা কিছু কিছু জায়গায় সেগুলো না হলেও পারতো আর আরও একটা বিষয় হচ্ছে এই ছবিতে কিছু কিছু এর জায়গা আমি যাই না যেটা আমি আমি তো টুডিতে দেখেছি টুডিতে দেখেছি বলে এরকম মনে হয়েছে কিনা থ্রি ডি এফেক্টসে তারা কীরকমভাবে দেখাবে সেটা হয়তো দেখলে অন্যরকম লাগবে আমি সেভাবে জাজ করতে পারি না তবে কিছু কিছু জায়গায় ভিএফএক্সটা মনে হচ্ছিল যখন একদম ক্লোজে দেখানো হচ্ছে দুটো প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে ব্যাকড্রপটাকে মনে হচ্ছিলো একটু ফেক কিছু কিছু জায়গায় সম্পূর্ণ ছবিতে কিন্তু না সম্পূর্ণ ছবিতে কিন্তু খুব দারুণ লেগেছে দু একটা জায়গাতে সেটা অবশ্যই মনে হচ্ছে বাট আমি কিন্তু এই ছবির ডিউরেশন যে এত বড়টা সিনেমা আমি একদম ফিল করতে পারিনি এবং আমি বলবো ছবিটা শেষ হওয়া সত্ত্বে সিট ছেড়ে উঠো না কারণ তোমাকে আবার বসে পড়তে হবে এই ছবির শেষ দু মিনিটে কিছু সারপ্রাইজেস রয়েছে যেগুলো ছবিটাকে আরও বেশি আমার মনে হয় ইমোশনাল করে তোলে আর ছবিতে একজন ক্যাচও ধরবে তো এই ছিল আমার রিয়াকশন কবির খানের নির্দেশনা বানানো এইটটি থ্রি সিনেমাটা নিয়ে ছবিটা চব্বিশ তারিখ আসছে ছবিটা তখন তোমরা দেখো এবং তোমাদের কেমন লাগবে আশা করি জানতে পারবো আর এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব বটনটা প্রেসক্রাইব করে অবশ্যই করে দিও নিজেদের খেয়াল রেখো তো আমাদের পাশে আছে লাভ ইউ বাই টেক কেয়ার